ওয়েলকাম দর্শক বন্ধুরা, আমি মিতালি। আপনারা দেখছেন বাংলার রান্না। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকে আমি বানাবো ছোলার ডাল। চলুন রেসিপিটি শুরু করা যাক। ছোলার ডাল বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 4টে লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম আদা কুচি, তারপর আমি নারকেল দিয়ে দিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেলগুলো। নারকেলটা এবার লাল করে ভেজে নেব, তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, জিরে আদা লঙ্কা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হিং, হলুদ 2 চামচ মতো। লবণ, লবণটা আপনি স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি চিনি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডাল মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। এবার এটাকে ফুটতে দেব। ডালটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ থেঁতো। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল ছোলার ডাল। তো বন্ধুরা, এই রেসিপিটি সার্ভ করুন রুটি, লুচি বা পরোটার সাথে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।